হরে কৃষ্ণ, বম বম ভোলে, জয় মা। কেমন আছেন বন্ধুরা? আমি আপনাদের অ্যাস্ট্রো ফ্রেন্ড আচার্য ডক্টর শ্রী সুব্রত শাস্ত্রী, আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল শ্রী সুব্রত অ্যাস্ট্রোলজিক্যাল কনসালটেন্সি। প্রতিদিনের জ্যোতিষ সম্বন্ধীয় বিভিন্ন উপায় এবং টোটকা এবং সেই সাথে রাশিফল সংক্রান্ত বিভিন্ন ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বটনটি অবশ্যই প্রেস করে দিন। সেই সাথে বলবো, এই বিশেষ দিনে যাদের জন্মদিন এবং সেই সাথে যাদের বিবাহবার্ষিকী, তাদের প্রতি রইল আমার আন্তরিক শুভেচ্ছা এবং ঈশ্বরের কৃপায় তাদের জীবন যেন অত্যন্ত আনন্দ ঘনময় মুহূর্তে কাটে। হিন্দু ধর্মে যারা পঞ্চাঙ্গ এবং গ্রহগত অবস্থান বিশ্বাস করেন, তারা রাশিফল সম্পর্কে জানার কৌতূহল কিন্তু থাকে। আপনাদের সঙ্গে এই ভিডিওতে আলোচনা করব আগামী 7 দিনের বিশেষ রাশিফল, অর্থাৎ সাপ্তাহিক রাশিফল। আগামী 24 অক্টোবর থেকে 30 অক্টোবর পর্যন্ত এই বিশেষ 7 দিনে আপনাদের গ্রহগত এবং নাক্ষত্রিক গোচরগত ফল কী ধরনের শুভ বা অশুভ ফল আনতে পারে সে বিষয় নিয়ে আলোচনা করব। কোনো কোনো রাশির ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল আসবে, কারোর কারোর ক্ষেত্রে মিশ্র ফল আসবে এবং কারোর কারোর ক্ষেত্রে বেশ কিছু অশুভ ফল আসতে পারে। সেই সাথে আপনাদের শরীর স্বাস্থ্য, বৈবাহিক জীবন, প্রেমের জীবন, আপনাদের সম্পদ সমৃদ্ধি, সংসার, ব্যবসা, চাকরি ইত্যাদি সংক্রান্ত বিষয়ে এই বিশেষ সপ্তাহ কী ধরনের হতে পারে সে বিষয় নিয়ে আলোচনা করব। সপ্তাহের শুরুতেই বৃষ রাশিতে চন্দ্রদেব অবস্থান করবে এবং সপ্তাহের শেষে চন্দ্রদেব অবস্থান করবে সিংহ রাশিতে। সপ্তাহের শুরুতেই অর্থাৎ 24 অক্টোবর অত্যন্ত গুরুত্বপূর্ণ তিথি, তা হল করবা চৌথ। এটি বাঙালি ছাড়া অন্যান্য ভাষাভাষী মানুষদের জন্য অত্যন্ত শুভ। তাছাড়া 28 অক্টোবর অহিয় অষ্টমী এবং 29 অক্টোবর স্কন্দ ষষ্ঠী এবং রাধাকুণ্ডে স্নানের বিশেষ শুভ তিথি। আসুন জেনে নেওয়া যাক এই বিশেষ সপ্তাহে মেষ রাশি থেকে মীন রাশি পর্যন্ত কী ধরনের শুভ বা অশুভ ফল আসতে পারে আপনাদের। মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো, এই বিশেষ সপ্তাহ আপনার গৃহে বা গৃহের বাইরে একটি আনন্দ ঘনময় মুহূর্ত তৈরি হতে পারে এবং এই সময়টি আপনারা অবশ্যই উপভোগ করবেন। এই বিশেষ সময়ে আপনারা বেশ কিছু সুখকর খবর পাবেন, বিশেষত ব্যবসা চাকরি এবং ব্যক্তিগত জীবনের ক্ষেত্রে। গ্রহগত এবং নাক্ষত্রিক ক্ষেত্রে বিশেষ অনুকূল পরিবেশ পরিস্থিতি তৈরি হবে। অর্থ সম্পত্তি বা কর্মজীবন সম্পর্কে এই বিশেষ সপ্তাহ আপনাদের ক্ষেত্রে বিশেষ সুযোগ আসবে, বিশেষত ব্যবসার ক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে, আয় বৃদ্ধির বিশেষ সুযোগ আসবে আপনাদের ক্ষেত্রে। উচ্চপদস্থ কর্মচারীদের ক্ষেত্রে বলবো, আপনাদের বিশেষ উন্নতির যোগ তৈরি হবে বা যারা কাজকর্ম করছেন তারা উচ্চপদস্থ কর্মচারীর সহযোগিতা পাবেন। পড়াশোনার প্রতি মনোযোগ এই সময় দিতে হবে আর তাতেই আপনাদের শুভ ফল আসবে। মেষ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো, এই বিশেষ সপ্তাহ কাজকর্মের বিষয়ে অনেক বেশি দৌড়ঝাঁপ করতে হবে, তাই এই সময় কিছুটা শারীরিক সমস্যা তৈরি হতে পারে এবং শরীর স্বাস্থ্যের প্রতি আপনারা অবশ্যই যত্ন নিন। এই সময় সঠিক সময়ে খাদ্য গ্রহণ করা এবং সিজনাল যে পরিবর্তন সে বিষয়ে আপনারা খেয়াল রাখুন। প্রেমের জীবনের ক্ষেত্রে এই বিশেষ সপ্তাহটি, বিশেষত মেষ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো, কিছুটা সন্দেহ প্রবণ মন বা মানসিকতা তৈরি করতে পারে। পারিবারিক জীবনে ব্যস্ততার কারণে সময় আপনারা অল্প দেবেন, তাই এই বিষয়গুলো আপনাকে খেয়াল রাখতে হবে। গৃহ পরিষ্কারে বা গৃহের কিছু পরিবর্তনে আপনারা ব্যস্ত থাকতে পারেন। প্রতিকারের ক্ষেত্রে বলবো, এই বিশেষ সপ্তাহে মেষ রাশি বা লগ্নের জাতক জাতিকারা আধ্যাত্মিক কাজের প্রতি যদি যুক্ত থাকেন তাহলে জীবনের নেগেটিভ যে শক্তি সেগুলো আস্তে আস্তে দূর হবে, সুখ সমৃদ্ধি আসবে। ভাগ্য আপনার ক্ষেত্রে অবশ্যই সহযোগিতা করবে। এই বিশেষ সপ্তাহে আপনারা 1, 8 এবং 14 সংখ্যাকে ব্যবহার করলে অত্যন্ত ভালো ফল পাবেন। এখন আপনাদের সঙ্গে আলোচনা করব বৃষ রাশির জাতক জাতিকাদের এই বিশেষ সপ্তাহ কেমন যাবে।
এই বিশেষ সপ্তাহে বেশ কিছু চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারেন। আয় বৃদ্ধির বিশেষ যোগ তৈরি হতে পারে এই সপ্তাহে, কিন্তু পাশাপাশি ব্যয়ও বৃদ্ধি পাবে। বন্ধুদের সঙ্গে অবশ্যই ভালোভাবে সম্পর্ক স্থাপন করবেন। ব্যক্তিগত জীবনের ক্ষেত্রে দ্বন্দ্ব বিতর্ক থেকে সাবধানে থাকুন। অর্থনৈতিক সংক্রান্ত বিষয়ে বৃষরাশি জাতজাতিকাদের ক্ষেত্রে বলবো, এই সপ্তাহে ব্যয় বৃদ্ধি এবং সেগুলো নিয়ন্ত্রণ করতে হবে, তবে ব্যবসার ক্ষেত্রে ভালো ফল পেতে পারেন। চাকরি বাকরির ক্ষেত্রে সমস্যা বৃদ্ধি পাবে এবং পরিবারে বেশ কিছু সমস্যা আসতে পারে। আপনার সন্তানের ভবিষ্যতের বেশ কিছু পরিকল্পনা করতে পারেন এই বিশেষ সপ্তাহে। শরীর স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে এই সপ্তাহটা আপনাদের অবশ্যই সতর্ক থাকতে হবে। কঠোর পরিশ্রমের জন্য কিছুটা শারীরিক ক্লান্তি চলে আসতে পারে। অ্যালকোহল বা মাদকদ্রব্য থেকে বা ননভেজ খাওয়া থেকে আপনারা দূরে থাকুন। প্রেম এবং সেই সাথে পারিবারিক সম্পর্কের বিষয়ে এই বিশেষ সপ্তাহটি আপনারা অবশ্যই সাবধানতার সঙ্গে এগোতে পারলে উপভোগ করবেন। ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রে অত্যন্ত ভালো ফল আসবে এই বিশেষ সপ্তাহ, আপনারা অবশ্যই ভেবেচিন্তে এগিয়ে চলুন। প্রতিকারের ক্ষেত্রে বলবে, এই বিশেষ সপ্তাহে জাতক জাতিকাদের ক্ষেত্রে পূজা অর্চনার মাধ্যমে এই সপ্তাহটি কাটালে অত্যন্ত শুভ ফল পাবেন। শুভ সংখ্যা হবে 2, 7 এবং 29। মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবে, এই বিশেষ সপ্তাহ আপনাদের বেশ কিছু উন্নতির যোগ রয়েছে। স্থানীয় কর্মচারী বা আপনার অফিসের কর্মচারীদের সঙ্গে সম্পর্কের উন্নতি, বেতন বৃদ্ধি বা পদোন্নতির বিষয়ে বিশেষ সহযোগিতা বা সুযোগ আসতে পারে। ব্যবসা সংক্রান্ত বিষয়ে মা লক্ষ্মীর আশীর্বাদ পাবেন। সম্পর্কের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল আসবে। ধন সম্পদ এবং ক্যারিয়ারের ক্ষেত্রে মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল আসতে পারে। অধ্যবসায়ের মাধ্যমে আপনারা এগিয়ে চলুন। এই বিশেষ সপ্তাহে শরীর স্বাস্থ্যের বিষয়ে অত্যন্ত ভালো ফল পাবেন। এই বিশেষ সপ্তাহ আপনারা ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রে সামঞ্জস্য বিধান করবেন। মায়ের সঙ্গে সম্পর্কের উন্নতি এবং মানুষের সঙ্গে আপনারা অবশ্যই বন্ধুত্ব স্থাপন করবেন। বিবাহ সংক্রান্ত বিষয়ে কিছু কথাবার্তা এগোতে পারে এই সপ্তাহে। এই বিশেষ সপ্তাহে মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো, কোনো গরিব মানুষকে আপনারা বস্ত্র দান করলে অত্যন্ত শুভ ফল পাবেন। আপনাদের জন্য 3, 6 এবং 27 সংখ্যা শুভ হবে এই বিশেষ সপ্তাহে। কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো, এই বিশেষ সপ্তাহ মানসিক সুখ এবং শান্তি আপনারা পাবেন। মায়ের সহযোগিতায় কর্মক্ষেত্রে এবং অর্থনৈতিক ক্ষেত্রে শুভ ফল আসবে, তবে কথাবার্তার বিষয়ে অবশ্যই ধৈর্য ধরুন। আয়ের সম্পর্কের ক্ষেত্রে সন্তোষজনক পরিবেশ পরিস্থিতি তৈরি হবে এই সপ্তাহে। পরিবারের সঙ্গে অবশ্যই ভালো আচরণ করুন, তাহলে আপনারা ভালো ফল পাবেন। সম্পত্তি সংক্রান্ত এবং কর্মজীবন সংক্রান্ত বিষয়ে এই বিশেষ সপ্তাহে আপনারা ভালো ফল পেতে পারেন। কর্মক্ষেত্রে স্ত্রী বা আপনার জীবন সঙ্গী বা সঙ্গিনীর পূর্ণ সমর্থন পাবেন। সন্তান সংক্রান্ত বিষয়ে শুভ ফল আসবে এই বিশেষ সপ্তাহে। আপনাদের ক্ষেত্রে বলবো, শরীর স্বাস্থ্যের বিষয়ে শুভ ফল পাবেন। কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো, এই বিশেষ সপ্তাহে মান সম্মান বৃদ্ধি পাবে। বড়দের অবশ্যই অনুমতি নিয়ে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিন। প্রেমের জীবনের ক্ষেত্রে জীবনসঙ্গী বা সঙ্গিনীর সঙ্গে সম্পর্কের উন্নতি ঘটবে এই বিশেষ সপ্তাহে। কর্কট রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো, চন্দ্রদেবের পূজা অর্চনা করুন, দান করুন, অত্যন্ত শুভ ফল পাবেন। আপনাদের জন্য 4, 12 এবং 26 সংখ্যা অত্যন্ত শুভ হবে। সিংহ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো, এই বিশেষ সপ্তাহ আপনারা ধৈর্য ধরে এগিয়ে চলুন, কারণ ধৈর্যের কিছুটা হ্রাস করতে পারে। কর্মক্ষেত্রে বেশ কিছু সমস্যার সম্মুখীন হতে পারেন, পরিশ্রম অযথা হয়ে যেতে পারে, ব্যয় বৃদ্ধি পেতে পারে এই বিশেষ সপ্তাহে। চাকরির পরিবর্তনের সম্ভাবনা রয়েছে এই বিশেষ সপ্তাহে। পেশাগত ক্ষেত্রে বা চাকরিগত ক্ষেত্রে অনেক দায়িত্ব আসবে এই সপ্তাহে। ব্যবসাতে লাভের আশা থাকবে। জমি সংক্রান্ত বিষয়ে আপনারা বিশেষ সুযোগ সুবিধা বা লাভের আশা দেখবেন। সিংহ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো, বাইরের খাবার দাবার থেকে অবশ্যই দূরে থাকুন, নিয়ন্ত্রণ করুন নিজেকে। ব্যস্ত থাকতে পারেন এই বিশেষ সপ্তাহে, তাই আপনার শরীর স্বাস্থ্যের উপরে নেগেটিভ প্রভাব পড়বে। সিংহরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো, গৃহস্থলীর কাজে ব্যস্ত থাকবেন এই বিশেষ সপ্তাহে। আর্থিক ক্ষেত্রে যদি সচেতন না থাকেন ক্ষতিগ্রস্ত হতে পারেন। জীবনসঙ্গী বা সঙ্গিনীর সঙ্গে কোনো রকম ঝগড়া বিবাদ করবেন না, সেগুলো থেকে অবশ্যই দূরে থাকুন। সন্তানের শরীর স্বাস্থ্যের প্রতি অবশ্যই যত্ন নিন এই বিশেষ সপ্তাহে। আপনারা অবশ্যই ভগবান গণপতি দেবের অথর্ব শেষ পাঠ করলে অত্যন্ত শুভ ফল পাবেন। 5, 14 এবং 17 সংখ্যা আপনাদের ক্ষেত্রে শুভ হবে। কন্যারাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো, এই বিশেষ সপ্তাহ আপনাদের উৎসাহপূর্ণ হবে, তবে
আত্মবিশ্বাস বজায় রেখে আপনারা এগিয়ে চলুন। এই বিশেষ সপ্তাহে কোনোভাবে অতিরিক্ত উৎসাহ দেখাতে যাবেন না, ধৈর্য ধরে আপনাদের প্রতিটা কাজ করতে হবে। ব্যবসার ক্ষেত্রে বিশেষ সুযোগ আসবে, লাভের আশা অবশ্যই থাকবে। চাকরি বাকরির ক্ষেত্রে যারা যুক্ত রয়েছেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে সম্পর্কের উন্নতি এবং আদর্শগত ক্ষেত্রে কিছুটা মত পার্থক্য তৈরি হতে পারে, সে বিষয়টা খেয়াল রাখুন। অসুবিধার সম্মুখীন হতে পারেন এই একটি বিষয়ে। অর্থ এবং কর্মজীবনের ক্ষেত্রে এই বিশেষ সপ্তাহে আপনারা ব্যবসাতে বিনিয়োগ করতে পারেন। তাছাড়া মুনাফা অর্জনের সুযোগ আসবে, তবে এই বিশেষ সপ্তাহে বাইরে ভ্রমণের বিষয়ে এড়িয়ে চলুন। কাউকে আপনারা অবশ্যই বুঝে শুনে বিশ্বাস করুন, অচেনা ব্যক্তিকে বিশ্বাস করাটা বুদ্ধিমানের কাজ হবে না। এই বিশেষ সপ্তাহে জাতিকাদের ক্ষেত্রে শরীর স্বাস্থ্যের বিষয়ে শুভ ফল আসবে, তবে জাতকদের শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে কিছুটা অবনতি ঘটতে পারে। প্রেমের জীবনের ক্ষেত্রে বা পারিবারিক জীবনের ক্ষেত্রে এই বিশেষ সপ্তাহ উৎসাহপূর্ণ থাকবে, প্রেমের ক্ষেত্রে নতুন সম্পর্ক তৈরি হবে, তবে কিছুটা ব্যয় বৃদ্ধি পাবে এই বিশেষ সপ্তাহে। পিতামাতার শরীর স্বাস্থ্যের প্রতি যত্ন নিন। কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো, এই বিশেষ সপ্তাহে রুদ্রাক্ষ পাঠ করলে অত্যন্ত শুভ ফল পাবেন। এখন আপনাদের সঙ্গে আলোচনা করব তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই বিশেষ সপ্তাহ কেমন যাবে। তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই বিশেষ সপ্তাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। রাজনৈতিক ক্ষেত্রের সঙ্গে যারা যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল আসতে পারে। সন্তানের পক্ষ থেকে গুরুত্বপূর্ণ প্রভাব আসবে, অর্থাৎ দায়িত্ব বৃদ্ধি পেতে পারে এই বিশেষ সপ্তাহে। আর্থিক পরিবেশ পরিস্থিতির উন্নতি ঘটবে। কথাবার্তার বিষয়ে অবশ্যই ভারসাম্য বজায় রাখুন। এই বিশেষ দিনে গৃহ সুখ আপনারা অবশ্যই পাবেন। চাকরি বাকরির সঙ্গে যারা যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে বলবো, মতবিরোধ থেকে দূরে থাকুন। কর্মক্ষেত্রে বেশ কিছু সমস্যা আসলেও মাথা ঠান্ডা রাখার চেষ্টা করুন। অর্থ এবং সম্পত্তি সেই সাথে ক্যারিয়ার সংক্রান্ত বিষয়ে মিশ্র ফল আসবে। প্রেমের ক্ষেত্রে এই বিশেষ সপ্তাহে কিছুটা অর্থ ব্যয় হবে। আয়ের ক্ষেত্রে উল্লেখযোগ্য পরিবর্তন এবং প্রভাব আসতে পারে। পড়াশোনার প্রতি অবশ্যই মনোযোগ বৃদ্ধি করুন। শরীর স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে শুভ ফল পাবেন এই বিশেষ সপ্তাহে। প্রেম ভালোবাসার ক্ষেত্রে আপনারা অবশ্যই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে একটু সময় নিন। অফিসের সহকর্মীদের সঙ্গে অবশ্যই আপনাদের ভাব ভালোবাসার সম্পর্ক তৈরি হতে পারে। গৃহ পরিষ্কার পরিচ্ছন্ন রাখার বিষয়ে অগ্রাধিকার দিন। প্রতিকারের ক্ষেত্রে বলবো, এই বিশেষ সপ্তাহে মা দুর্গা এবং মা লক্ষ্মীর উদ্দেশ্যে নারকেল নিবেদন করলে অত্যন্ত শুভ ফল পাবেন। আপনাদের জন্য শুভ সংখ্যা হবে 2, 7 এবং 15। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো, এই বিশেষ সপ্তাহ আপনারা অবশ্যই খুব ভেবেচিন্তে কথা বলুন। আপনার জীবন সঙ্গী বা সঙ্গিনীর সঙ্গে মতাদর্শগত ক্ষেত্রে কিছুটা পার্থক্য তৈরি হতে পারে। পিতামাতার শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা তৈরি হবে। এই বিশেষ সপ্তাহে অবশ্যই শৃঙ্খলাবদ্ধ জীবনযাপন করুন। পরিশ্রম অনুসারে আপনারা ফল নাও পেতে পারেন। অপরিকল্পিতভাবে এগোতে থাকলে অর্থ ব্যয় হবে এবং এই বিশেষ সপ্তাহে শরীর স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে সতর্ক থাকুন। মায়ের সঙ্গে সম্পত্তিগত বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে। যানবাহন সুখ পেতে পারেন এই বিশেষ সপ্তাহে। অর্থ সম্পত্তি পেশাগত ক্ষেত্রে এই বিশেষ সপ্তাহে অবশ্যই সতর্ক থাকুন। ব্যবসা সংক্রান্ত বিষয়ে বিরোধিতা তৈরি হবে। চাকরি বাকরি সংক্রান্ত বিষয়ে অবশ্যই সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিন। এই বিশেষ সপ্তাহে শেয়ার বাজার সংক্রান্ত বিষয়ে যুক্ত থাকলে খুব সচেতনভাবে অর্থ বিনিয়োগ করুন। বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো, শরীর স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে যত্ন নিন, না হলে সমস্যা বাড়বে। এই সপ্তাহে পরিবারের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে। ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রে কিছুটা তর্ক বিতর্কের মধ্যে পড়ে যেতে পারেন, তাই সেই বিষয়টা আপনাকে মাথায় রাখতে হবে। প্রতিকারের ক্ষেত্রে বলবো, এই বিশেষ সপ্তাহে আপনারা অবশ্যই মন্দিরে কিছু না কিছু দান করুন, অর্থাৎ অর্থ দান করলে অত্যন্ত শুভ ফল পাবেন। আপনাদের জন্য শুভ সংখ্যা হবে 1, 8 এবং 30। ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো, এই বিশেষ সপ্তাহ অবশ্যই খাদ্য গ্রহণের বিষয়ে মনোযোগী থাকুন। চাকরি বাকরি সংক্রান্ত বিষয়ে সুযোগ সুবিধা বৃদ্ধি পাবে, আয়ের বৃদ্ধির যোগ তৈরি হবে। ধর্মীয় কাজে বা পারিবারিক কাজের সঙ্গে যুক্ত থাকতে পারেন। পরিশ্রম অনুসারে এই সপ্তাহে কিছুটা ফল কম পেতে পারেন। অবশ্যই ব্যয়ের বিষয়ে খেয়াল রাখুন, তা না হলে সমস্যা বাড়বে। বন্ধুবান্ধবদের সহযোগিতা চাইলে অবশ্যই পাবেন। অর্থ সম্পদ এবং ক্যারিয়ার সংক্রান্ত বিষয়ে এই বিশেষ সপ্তাহে অবশ্যই আপনি আপনার জীবনসঙ্গী বা সঙ্গিনীর সঙ্গে পরামর্শ করে সিদ্ধান্ত নিন। ব্যবসায় লাভের আশা থাকবে, চাকরিতে বেতন বৃদ্ধির যোগ তৈরি হবে। শরীর স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে এই বিশেষ সপ্তাহে
অবশ্যই খেয়াল রাখুন। চোখের কিছু সমস্যায় ভুগতে পারেন। প্রেম এবং দাম্পত্য জীবনের ক্ষেত্রে সম্পর্কের বিষয়ে শুভ ফল আসবে। ভাই বোনদের সঙ্গে সম্পর্কের উন্নতি ঘটবে। এই বিশেষ সপ্তাহে আপনারা আমলকি গাছের গোড়াতে অবশ্যই একটি ঘিয়ের প্রদীপ নিবেদন করুন। আপনাদের জন্য শুভ সংখ্যা হবে 9, 12 এবং 16 সংখ্যা। মকর রাশি জাতজাতিকাদের ক্ষেত্রে বলবো, এই বিশেষ সপ্তাহ স্বাভাবিক যাবে। গৃহে কোনো অনুষ্ঠানে আপনারা ব্যস্ত থাকবেন, কোনো গুরুত্বপূর্ণ প্রজেক্টের সঙ্গে আপনারা যুক্ত হতে পারেন। এই বিশেষ সপ্তাহে কাউকে অর্থ দেওয়ার আগে অবশ্যই গৃহের প্রবীণ ব্যক্তিদের সঙ্গে আপনারা পরামর্শ করুন। ঋণ পরিশোধের ক্ষেত্রে এই বিশেষ সপ্তাহে সুযোগ সুবিধা আসবে, তবে ঋণ কাউকে দেওয়ার আগে ভেবেচিন্তে দিন। সম্পত্তি সংক্রান্ত বিষয়ে এই বিশেষ সপ্তাহে অবশ্যই আপনারা ভাবনা চিন্তা করে সিদ্ধান্ত নিন, তা না হলে আর্থিক ক্ষতির সম্মুখীন হতে পারেন। কর্মক্ষেত্রে সহকর্মীদের সঙ্গে ভালো সম্পর্ক বজায় না রাখলে সমস্যায় পড়তে পারেন। শরীর স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে অবশ্যই ধ্যান দিন। যোগা, মেডিটেশন এবং ফিটনেসের বিষয়ে আপনারা খেয়াল রাখুন। প্রেমের সম্পর্কের ক্ষেত্রে এই বিশেষ সপ্তাহ অবশ্যই ভেবেচিন্তে সিদ্ধান্ত নিন। পিতামাতার ইচ্ছা অনুসারে বিবাহের বিষয়ে সিদ্ধান্ত নিলে শুভ ফল পাবেন। জীবনসঙ্গী বা সঙ্গিনীর সঙ্গে প্রেমের সম্পর্ক তৈরি হবে। এই বিশেষ সপ্তাহে মকর রাশি জাতজাতিকাদের ক্ষেত্রে বলবো, আপনারা প্রবীণ ব্যক্তিদের অবশ্যই শ্রদ্ধাসহ প্রণাম করুন। প্রত্যহ আপনারা ঘিয়ের প্রদীপ বা সর্ষের তেলের প্রদীপ নিবেদন করলে অত্যন্ত শুভ ফল পাবেন। আপনাদের জন্য শুভ সংখ্যা হবে 10, 11 এবং 14। কুম্ভ রাশি জাতজাতিকাদের ক্ষেত্রে বলবো, এই বিশেষ সপ্তাহ আপনাদের জন্য অত্যন্ত ফলদায়ী হতে চলেছে। আর্থিক উন্নতির যোগ থাকবে, তবে রাগকে নিয়ন্ত্রণ করুন। সেই সাথে বলবো, আপনি আপনার জীবনসঙ্গী বা সঙ্গিনীর সঙ্গে অবশ্যই পরামর্শ করে সিদ্ধান্ত নিন। দীর্ঘদিন চলতে থাকা প্রেমের সম্পর্কের ক্ষেত্রে বিবাহের কথাবার্তা এগোতে পারে। বাস্তবমুখী চিন্তাভাবনা করে অর্থ বিনিয়োগ করলে শুভ ফল পাবেন। অর্থ, সম্পত্তি এবং ক্যারিয়ার সংক্রান্ত বিষয়ে এই সপ্তাহ আপনাদের জন্য ফলপ্রসূ হবে। পড়াশোনাতে মনোযোগ বৃদ্ধি পাবে, কর্মক্ষেত্রে মনোযোগ দেবেন। আপনাদের শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে বলবো, অনেকটাই ভালো থাকবেন এই বিশেষ সপ্তাহে। প্রেমের জীবনের ক্ষেত্রে বা পারিবারিক জীবনের ক্ষেত্রে বলবো, আপনারা অবশ্যই জীবনকে সঠিকভাবে নিয়ে চলুন। প্রেমের জীবনের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল আসবে। কুম্ভ রাশি জাতজাতিকাদের ক্ষেত্রে বলবো, গৃহে রামায়ণ পাঠ করলে অত্যন্ত শুভ ফল পাবেন। 7, 11 এবং 15 সংখ্যা আপনাদের জন্য শুভ হতে চলেছে এই বিশেষ সপ্তাহে। পরবর্তী তথা শেষ যে রাশি তা হলো মীন রাশি। মীন রাশি জাতজাতিকাদের ক্ষেত্রে বলবো, এই বিশেষ সপ্তাহ অবশ্যই বুদ্ধির সঙ্গে সিদ্ধান্ত নিন। কাজকর্মের বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে একটু সময় নিন। পরিবারের সদস্যদের সঙ্গে অবশ্যই পরিকল্পনা নিয়ে আলোচনা করুন। ইতিবাচক চিন্তাভাবনা করুন। গৃহের পরিবেশ হালকা রাখার চেষ্টা করুন। রোমান্টিক জীবনের ক্ষেত্রে কোনোভাবেই উত্তেজনা নিয়ে আসবেন না। নিজের শরীর স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখুন। অর্থ, সম্পদ এবং কর্মজীবনের ক্ষেত্রে আইনিগত বিষয়গুলো এড়িয়ে চলুন। পৈতৃক সম্পত্তির বিশেষ শুভ ফল আপনারা পাবেন। ব্যবসার প্রতি অবশ্যই যত্ন নিন। শরীর স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে শুভ ফল পাবেন, তবে খাবার দাবারের বিষয়ে মনোযোগ দিন। পারিবারিক জীবনের ক্ষেত্রে এবং প্রেমের জীবনের ক্ষেত্রে স্বাভাবিক যাবে। প্রেমের সম্পর্কের ক্ষেত্রে উত্থান পতন থাকলেও অবশ্যই মাথা ঠান্ডা রাখুন। এই বিশেষ সপ্তাহে আপনি অবশ্যই মায়ের সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখুন। আপনারা সবুজ পোশাক পরিধান করলে শুভ ফল পাবেন এবং সেই সাথে বলবো, এই বিশেষ দিনে ভগবান বিষ্ণুর পূজা অর্চনা করুন। ওং নমো ভগবতে বাসুদেবায় এই বিশেষ মন্ত্র জপ করুন। এই বিশেষ সপ্তাহে 9, 12 এবং 17 সংখ্যা আপনাদের জন্য শুভ হবে। বন্ধুদের সঙ্গে আলোচনা করলাম, আগামী 24 অক্টোবর থেকে 30 অক্টোবর এই বিশেষ সপ্তাহ আপনাদের জন্য কী ধরনের শুভ বা অশুভ ফল নিয়ে আসতে পারে সে বিষয়ে। ভিডিও ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। নিয়মিত আমার চ্যানেলের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করবেন। আজ এই পর্যন্ত, নমস্কার।